রুগী দেখছি কামারপুকুর হুগলি জেলার কামারপুকুরে আমাদের একটি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প হয়েছে ডাক্তার বিভাস বৈরাগীর চেম্বারে রোগী দেখছি এখন আমরা যে সমস্ত রোগীগুলো চেম্বারে অনেক সময় রোগী এক ঘন্টা সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে যেখানে ক্যাম্প হয় আমরা দু তিন মিনিটের ভিতরে রোগী দেখে ফেলি কী করে সম্ভব তাহলে কি প্রশ্ন দাঁড়াবে একটা সাধারণ মানুষের মনে একটা আইডিয়া থাকতে পারে বা চিন্তা হতে পারে চেম্বারে বেশি ফি দিই তিন টাকা ফি দিই তাই কি ডাক্তারবাবু ভালো করে দেখেন আর এখানে ফ্রি ক্যাম্প বলে কি তাড়াহুড়ো করে যা করে দেখে যাচ্ছেন তা নয় আসল ঘটনা হলো অনেক সময় অনেক ওষুধ আমাদের এক মিনিটেই সিলেকশন করা হয়ে যায় রুগী হাঁটছে চেম্বারে হেঁটে হেঁটে আমার সামনে আসছে আমার ওষুধ সিলেকশান হয়ে যায় রুগী কথা বলছে ওষুধ সিলেকশন হয়ে যায় কেস দেখার সঙ্গে সঙ্গে ওষুধ মাথায় ভেসে আসে তবু আমরা ওখানে কি করি সিস্টেমটাকে দেখি যেহেতু যেটা অপ্রিয় সত্য কথা যে একটা রোগীর কাছ থেকে অনেকটা ফি নেওয়া হচ্ছে তার সাথে বসা একটু কথা বলা একটু যোগ করা একটু প্রেশার প্রেশার দেখা একটু মানে ভাব ভঙ্গিমা একটুখানে এতগুলো টাকা দিচ্ছি সে স্যাটিসফাই হয়ে যায় এটা একটা গোপনীয় কথা কিন্তু এটা দরকারও আছে মানুষের সাথে পরিচয় কথাবার্তা বলা তার সান্ত্বনা দেওয়া কিন্তু ক্যাম্পে তো সেগুলো সম্ভব না কিন্তু অথচ কারেক্ট প্রেসক্রিপশান কি করে করছি তার দু একটা নমুনা আমি দেখিয়ে দেবো আমাদের আজকের প্রথম রোগী আজকের প্রথম রোগী এই যে ভদ্রমহিলা হানিফা খাতুন হানিপা খাতুন বয়স আঠারো এক নজরে দেখে দিলাম পেইন ইন দ্য অল জয়েন চাইল্ডহুড সো আমার পেইন আমি এক নজরে দেখে নিলাম পেইন ইন অল জয়েন্ট ইন চাইল্ডহুড ছোটবেলা থেকে সমস্ত ঘাটে ব্যথা সো ফ্টি সাইকোসিস আমি তার পরের লাইনে দেখে নিলাম বার্নিং যেন পাম সোলস আমি লিখিনি আগে থেকে কেস লেখা আছে তাহলে এর সঙ্গে দেখে নিলাম ডি দেওয়ার ফর সল্ট একবার তাকিয়ে নিলাম মেডিসিন মেডোরিনাম এই সাইকোটিক ডায়থিস হাত পা জ্বালা করছে তার লবণ খেতে চাই এর সঙ্গে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমার স্মৃতিশক্তি কেমন জিজ্ঞাসা করেছিলাম কি বলেছো তুমি স্মৃতিটক্তি ভালো মনে থাকে সব ভুলে যায় সো মাই প্রেসক্রিপশন ইজ ভেরি কুইক মেডোরিনাম